আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আসলে একটি নষ্ট এলইডি বাল্ব কীভাবে অটো সিস্টেম করা যায়। তো আজকে আপনাদেরকে এই কাজটি করে দেখাবো যে কীভাবে একটি নষ্ট এলইডি বাল্ব অটো তৈরি করা যায়। অনেক সময় বিদ্যুৎ চলে গেলে আমরা অন্ধকারে থাকতে হয়। এখন বর্তমানে লোডশেডিং বেশি হচ্ছে আমাদের দেশে, এই কারণে অনেক সময় আলো প্রয়োজন হয়। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে আমাদের কুপি বাতি বা মোমবাতি খুঁজতে গেলে অনেক সময় লেগে যায়। তো আমরা যদি এই ধরনের পুরানা বাল্বগুলি অটো সিস্টেম তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকারে আসে। কারণ এই ধরনের বাল্বগুলি আমরা ফেলে দেই, দেখুন এটা কিন্তু পরিত্যক্ত একটি বাল্ব। তো এই বাল্বগুলি আমরা কিভাবে অটো সিস্টেম তৈরি করে নিতে পারবো, কারণ বিদ্যুৎ থাকা অবস্থাও এটা জ্বলবে এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরেও কিন্তু আমার অটোমেটিক বাল্বটি জ্বলতেই থাকবে। তো সেই বিষয়টি কিভাবে তৈরি করা যায় আজকের বিষয় সেটি। তো আমি এখানে একটি দেখতে পাচ্ছেন অটো মানে নর্মাল একটি এলইডি বাল্ব নিয়েছি নষ্ট। এখানে দেখতে পাচ্ছেন তিনটি লিথিয়াম ব্যাটারি আছে, 3.7 ভোল্ট তিনটি লিথিয়াম ব্যাটারি আছে, এর যে কোনো একটি আমি নেব। এবং এখানে দেখতে পাচ্ছেন এসিডিসি একটি সার্কিট নিয়েছি, আমরা এসিডিসি সার্কিটগুলো আমরা মার্কেটে কিনতে পাই। এবং এখানে একটি 4 ভোল্ট এসএমটি বোর্ড নিয়েছি। তো এইগুলো কিনতে গেলে আমাদের 10 থেকে 12 টাকা নেয়। এই একটি বোর্ড এই বোর্ডটি কিনতে গেলে আমাদের 35 থেকে 40 টাকার মতো নিতে পারে। এবং এটি একটি ব্যাটারি, এই ব্যাটারিগুলি কিনতে গেলে আমরা 50 থেকে 60 টাকার মধ্যেও কিনতে পাই। তো শুধুমাত্র এই ধরনের কয়েকটি ডিভাইস দিয়ে আমরা কিভাবে অটো এলইডি লাইট তৈরি করব। তো আমরা প্রথমে এই দুটিকে সরিয়ে রাখলাম। আমার দেখতে পাচ্ছেন এখানে মাথাটি কাটা। তো এই কাটা মাথা দিয়ে আমি কাজটি করে দেখাবো যাতে আপনাদের অতিরিক্ত কিছু এখান থেকে আরও শিখতে পারেন। সেই কারণে আমি ওই ক্যাবলওয়ালা এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টর মাথা লাগানো আছে, এটা আমি নিলাম না, আমি এটা দিয়ে লাগাবো, যার কারণে আপনারা আরও কিছু এক্সারসাইজ এখান থেকে শিখতে পারবেন। তো এই ডিভাইসগুলো আমি এখানে একটু সাইডে রাখি। প্রথমে যেটি করতে হবে সেটি আমাকে এখানকার যে সার্কিটটি আছে এটাকে আমার খুলে ফেলে দিতে হবে। আমরা প্রথমে এটাকে খুলে ফেলে দেবো, কারণ এখান থেকে আমার কোনো কিছু প্রয়োজন হবে না। শুধু এর ভেতরে যে হেডসিংটি আছে, হেডসিংটির প্রয়োজন হবে এবং এই কভারটির আমার প্রয়োজন হবে, এটা আমি খুলে ফেলে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুটি টার্মিনালের একটি টার্মিনাল এখানে নেই, আর একটি টার্মিনাল এখানে লাগানো আছে, আমি এটা এখান থেকে খুলে ফেলে দেবো। খুব সহজে কিন্তু আপনারা এই কাজগুলি বাসায় করতে পারবেন। তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি কীভাবে এই কাজটি করি। আপনারা দেখুন এর ভেতরে একটি ড্রাইভার সার্কিট আছে এবং এর পাশে একটি এলইডি এসএমটি বোর্ড আছে, আমি এটাকে খুলে ফেলে দেবো। ধরুন এটা আমার খোলা হয়ে গেল, এটা আমার প্রয়োজন নাই, এটাও আমার প্রয়োজন নাই, শুধু আমার এই প্লেটটির প্রয়োজন আছে, আমি এটাকে নেব। এবং দেখতে পাচ্ছেন এখানে বাল্বের কিছু অংশ এবং এখানকার যে কভারটি আছে ওই কভারটিও আমার লাগবে। তো সামান্য একটু কাজ, এই কাজটি কিন্তু আপনারাও অনেক সময় সুন্দরভাবে করে নিতে পারবেন। তো এটি করতে গেলে আমাকে প্রথমে করতে হবে কি, এই ব্যাটারির যে টার্মিনাল আছে এই টার্মিনালটি কিন্তু এখানে আমাকে সোল্ডারিং করতে হবে। দেখুন এখানে দুইটি পিন আছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে অতিরিক্ত একটি কাজ আছে সেটি আপনাদেরকে শেখাবো, যে অনেক সময় ওরকম হুক থাকে না, সেক্ষেত্রে আমরা এখানে কানেকশনটি ব্যাটারির যে কানেকশনটি দেবো এখানে প্লাস মাইনাস আমরা কীভাবে শনাক্ত করব। তো প্লাস মাইনাস শনাক্ত করার ক্ষেত্রে আমাকে প্রথমে যেটি করতে হবে অপর পাশে আসতে হবে। যেমন অপর পাশে একটি ফিল্টারিং এখানে ক্যাপাসিটার দেওয়া আছে, এই ক্যাপাসিটার থেকে কিন্তু আমরা এর প্লাস মাইনাস কোন পিন প্লাস কোন পিন মাইনাস এটা কিন্তু আমরা বের করতে পারবো। তো দেখুন এখানে ক্যাপাসিটারের এক পাশে কিন্তু দেওয়া আছে সাদা একটি দাগ, অপর পাশে কোনো সাদা দাগ নাই, এ দাগের ভেতরে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো যে পাশে সাদা দাগ দেওয়া আছে এই পাশে মাইনাস চিহ্ন যদি হয় তাহলে এই পাশের যে পার্টি আছে ওটি আমার নেগেটিভ, এবং অপর প্রান্তে যে এই পাশের যে পার্টি আছে এটি আমার পজিটিভ। তো এই পাশের পা যদি পজিটিভ হয় এই পাশের পায়ের সঙ্গে কিন্তু কানেকশন দিয়ে আমার এই পাশে কানেকশনটি চলে আসছে। দেখুন এই পাশের যে কানেকশনটি এই কানেকশনে কিন্তু চলে আসছে। তাহলে আমরা ইজিভাবে বুঝতে পারলাম যে আসলে এই পাশের কানেকশনটি আমার পজিটিভ এবং এই পাশের কানেকশনটি আমার নেগেটিভ। আমার পজিটিভ কানেকশনে আমরা পজিটিভ তারটি আগে সোল্ডারিং করে দেবো। কারেন্টের যে অবস্থা, ভোল্টেজ কম, তাড়াতাড়ি একটু হিট কম হচ্ছে, সেই কারণে আমি তারটি ডাইরেক্ট লাইনে দিলাম। একটু অপেক্ষা করুন। তো এই ধরনের এইভাবে কিন্তু এই ধরনের যে কোনো বোর্ডের আমরা প্লাস মাইনাস বের করতে পারবো। এভাবে শুধু ফিল্টারিং যে ক্যাপাসিটারগুলি থাকে এই ক্যাপাসিটারগুলি দিয়ে আমরা প্লাস মাইনাস বের করতে পারবো। দেখুন এই পাশে কিন্তু আমার ডাইরেক্ট এসি ভোল্ট, এখানে একটি এসএমটি ডায়োডের মাধ্যমে কিন্তু এখানে প্লাস মাইনাস বের করে আমার এখানে যে মেইন ফিল্টারিং ক্যাপাসিটার এটি এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এটারও কিন্তু প্রসেস একই, প্লাস মাইনাস বের করার। এবং এর পাশে কিন্তু চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে, সেটা দিকেও আপনারা প্লাস মাইনাস বের করতে পারবেন। সব সার্কিটেরই সিস্টেম কিন্তু প্লাস মাইনাস বের করার একই সিস্টেম। তো আপনারা এইটুকু মাথায় রাখলে অবশ্যই সুন্দরভাবে প্লাস মাইনাস বের করতে পারবেন। তো এখন আমরা এটাকে ভালোভাবে সোল্ডারিং করে দেবো এখানে।
এধরনের কাজগুলি কিন্তু করতে পারলে আসলে এগুলো কোনো ব্যাপার না। আমাদের 300-400 টাকা দিয়ে আমাদের এই ধরনের অটো বাল্ব কিনতে হবে না। তো এটি কিন্তু আমার হয়ে গেল। আসলে এখন আমাকে করতে হবে কি, এই কাজটি, এই পাশে যে লাইনটি আছে এটা আমার, এর ভিতরে কানেকশনটি দিতে হবে। এভাবে তার মাথাটি বের করে নিতে হবে এবং এখানে যে টার্মিনালটি আছে টার্মিনালটি এখানে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। এবং এখানে কিন্তু আমার এটা বসানো হয়ে গেল এবং এই ব্যাটারিটি এর ভেতরে সুন্দরভাবে আমরা প্রবেশ করে দেব। এটা সুন্দরভাবে প্রবেশ করে দিলাম। এরপর বাকি যে কাজটি, সেই কাজটি হলো আমার এটাকে এখানে লাগিয়ে নিতে হবে। তো যেহেতু এটা আমার এখানে লাগাইতে হবে, লাগাইতে গেলে একটু এই চার কোনাটি বড় হয়ে যাচ্ছে, আমার কোনাটি কেটে নিতে হবে। এরকম কাঁচির মাধ্যমে আমরা কি করবো, কোনাটি কেটে নেব। আমরা এটার মাপে সুন্দরভাবে এটাকে কেটে নেব। এখানে কাটার সময় একটি বিষয় খেয়াল করতে হবে, এখানে যে প্রিন্টগুলি আছে প্রিন্টগুলি যাতে কেটে না যায়, এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ প্রিন্টগুলি কেটে গেলে সংযোগের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো এই বিষয়গুলি খেয়াল করে আমরা এটাকে সুন্দরভাবে কেটে নেব, ছোটো করে নেব। দেখুন এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেল। তো এরপর করবো কি, আমরা এটাকে ভেতরে এভাবে দেব, দিয়ে এটা আমরা এখানে বসিয়ে দেব। এটা কিন্তু আমার বসে গেল। এরপর আমরা এটাকে ভেতর দিয়ে দিয়ে দিলাম। এখানে আমরা এখন এটা প্লাস টার্মিনাল আমরা সোল্ডারিং করব, প্লাস তার এবং মাইনাস টার্মিনালে আমরা মাইনাস তারটি সোল্ডারিং করে দেব। আশা করি বুঝতে পেরেছেন আমি কীভাবে কাজটি সম্পূর্ণ করলাম। তো এরপরে আমরা হিট প্রুফ যে আটাগুলি আছে, সেই আটা কিন্তু এর নিচে যে আটা মানে এসএমটি বোর্ডটি আছে, এই বোর্ডের নিচে কিন্তু একটু আটা দিয়ে দিলে আমাদের এটা সুন্দরভাবে কাজটি হয়ে যাবে, আটকে যাবে। প্লাস এখানে যে হিটটি হবে, হিটটি কিন্তু আমার এখান থেকে কমে যাবে। তার আগে আপনাদেরকে এটাতে আবার একটু লাইন দিয়ে দেখাই যে আসলে কীরকম কাজ হলো কি না। আমরা এটাতে লাইন দিলাম, দেখুন এটা কিন্তু জ্বলতেছে। তো এভাবে যখন লাইন দিবেন তখন কিন্তু এটা জ্বলবে, যখন ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরেও এটা অটোমেটিক জ্বলতে থাকবে। তো যেহেতু এখানে কারেন্ট মানে ব্যাটারিতে চার্জ ফুল হয় নাই, সে কারণে কিন্তু এটা এখনও ঠিকভাবে জ্বলতেছে না। 10 মিনিট চার্জ পাইলে কিন্তু এখানে আপনার দেখুন এরকম পেস্ট। আমরা কী করবো, এর নিচে আমরা পেস্ট দিয়ে এখানে আটকে দেবো। আপনারা এই ধরনের পেস্টগুলি আপনারা কিনতে পাবেন। সুন্দরভাবে এর নিচে আমরা পেস্টটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে এটাকে এভাবে আটকে দেব। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এটা কিন্তু একটু শুকাইতে হবে। এটা শুকাইতে হবে, শুকানোর পরে যদি আমরা এখানে লাইন দিই কিন্তু দেখুন জ্বলতেছে। আসলে এইভাবে আমরা কাজগুলি কিন্তু সুন্দরভাবে করতে পারবো। যে কোনো নষ্ট বাল্ব বা নষ্ট এর ভেতরে কিন্তু ব্যাটারিটি দিয়েছি, এটা আমরা যে লিথিয়াম ব্যাটারি এটা না থাকলে আপনারা মোবাইলের ব্যাটারির মাধ্যমেও কিন্তু এই কাজটি করতে পারবেন। আপনাদের বাসায় যে পরিত্যক্ত মোবাইলের যে ব্যাটারিগুলি থাকে সেই ব্যাটারিগুলি দিয়েও কিন্তু এইভাবে সুন্দরভাবে একটি অটো এলইডি লাইট তৈরি করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।